শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আমাদের অনুশীলনের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটিতে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? এটি হচ্ছে আমাদের প্রশ্নটি। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে প্রথম যে শব্দগুলি লিখেছে একই হার, এই যে একই হার, কিন্তু হারটি কত সেটি কিন্তু বলা নেই। অর্থাৎ তোমাকে প্রথমে এই অঙ্কের জন্য একই হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার এটি নির্ণয় করতে হবে। তারপর বলেছে এক বছর আনতে, মানে এক বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, তার মানে প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা, এবং দুই বছর আনতে, মানে দুই বছর শেষে বা দুই বছরের জন্যে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা, তার মানে এখানে সময় হচ্ছে দুই আর প্রথমটিতে সময় হচ্ছে এক, এন সমান সমান এক আর পরেরটিতে এন সমান সমান দুই। এরপর যে বলেছে মূলধন কত, অর্থাৎ এখানে আমরা প্রথম বছরের জন্য একটি সূত্র তৈরি করব বা একটি ইকুয়েশান বা সমীকরণ তৈরি করব, দ্বিতীয়টির জন্য আরেকটি ইকুয়েশান তৈরি করব, এবং দুটি ইকুয়েশান থেকে আমরা পি এর মান বা মূলধন বের করব। তো চলো বন্ধুরা, আমরা এই দুটি সমীকরণ থেকে বা দুটি সমীকরণ তৈরি করে মূলধন বের করার চেষ্টাটুকু শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অঙ্কটি সমাধান করে ফেলেছি। অঙ্কটি আমি যেভাবে বলেছিলাম, প্রথমে হচ্ছে যে প্রথম পর্যায়টি রয়েছে অর্থাৎ এক বছরের জন্য, তার জন্য একটা সমীকরণ তৈরি করেছি। তারপরে দ্বিতীয় যে পর্যায়টি রয়েছে অর্থাৎ দুই বছর অন্তের জন্য, তার জন্য আরেকটি সূত্র তৈরি করেছি। তারপর সেখান থেকে আমরা আর এর মান বের করেছি, এবং আর এর মান থেকে অর্থাৎ মুনাফার হার থেকে আমরা পি এর মান বা মূলধন নির্ণয় করেছি। অঙ্কটির এই হচ্ছে সার সংক্ষেপ। এ পর্যায়ে বিস্তারিতভাবে পুরো অঙ্কটি দেখা যাক। প্রথমে আমরা লিখেছি, মনে করি মূলধন সমান সমান পি। এক্ষেত্রে যেহেতু এটি চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই পি দিয়ে আমি বোঝাচ্ছি প্রারম্ভিক মূলধন, যে প্রারম্ভিক মূলধনটি এই অঙ্কের জন্য ফিক্সড একটি বিষয়। তাই মনে করি মূলধন সমান পি, প্রথম ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান 6,500 টাকা, এই যে এটি প্রথম বছরের জন্যে, সেক্ষেত্রে সময় এন ইকুয়ালস টু এক বছর। দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা, সময় এক্ষেত্রে দুই বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে আমরা এই পার্টটুকুকে আগে লিখেছি আর সি এর মানটুকুকে পরে লিখেছি,
প্রথম যে অঙ্কটি রয়েছে সেখানে সি এর মান 6,500, আমরা বসিয়ে দিচ্ছি 6,500। এন এর মান প্রথম ক্ষেত্রে 1 বছর, তাই এখানে আমরা 1 বসিয়েছি। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রের জন্য সি এর মান 6,760, আমরা বসিয়েছি 6,760 টাকা, বসিয়েছি এখানে। এন এর মান বসিয়েছি 2 বছর, এখানে 2 বছর, তাই এখানেও 2 বছর। তারপর 2 নং সমীকরণকে, অর্থাৎ এই সমীকরণটিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই সমীকরণটিকে আমরা ভাগ করেছি 1 নং সমীকরণটি দ্বারা। যেটিকে দিয়ে ভাগ করেছি সেটি উপরে লিখেছি, আর যেটি দ্বারা ভাগ করেছি সেটি আমরা নিচে লিখেছি। উপরে এ পার্শ্বেও যথারীতি 6,760 ভাগ করছি 6,500 দ্বারা। এরপর আমরা কাটাকাটি করেছি, দেখো পিপি কাটা যায়, আর 1+r দিয়ে যদি তুমি 1+r2কে ভাগ করো তাহলে উপরে শুধু একটি, এক্ষেত্রে 1+r বাকি থাকে। আর এই ক্ষেত্রে এটি যদি কাটাকাটি করো সেক্ষেত্রে তুমি উপরে পাবে 26 আর নিচে পাবে 25, যে জিনিসটা আমরা এখানে লিখেছি। তারপর আমরা যেটি করেছি, আমরা আরআরই গুণ করেছি, অর্থাৎ এই 25-এর সাথে এটির গুণ করেছি, আর এটির নিচে যে মনে মনে 1 রয়েছিল সেটির সাথে 26-এর গুণ করেছি। এক্ষেত্রে 25 গুণ 1+r, আর এক্ষেত্রে এসে 26, তারপরে 25 এবং 1 যদি গুণ করো তাহলে তুমি পাবে 25, 25-এর সাথে r গুণ করায় পাবে হচ্ছে 25×r, এ পাশে 26 আসছে। এরপর এই 25-কে পক্ষান্তর করে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। আমরা জানি পক্ষান্তর করলে চিহ্নগুলো বলতে যায়, এখানে 25-এর আগে ছিল যোগ চিহ্ন, ওই পাশে চলে যাওয়া হয়ে গেছে বিয়োগ চিহ্ন। এক্ষেত্রে 26 থেকে 25 বিয়োগ করলে তুমি পাবে 1, 25 এখানে গুণাকারে রয়েছে, অপর পাশে যাওয়াতে এটি ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ আর এর মান হচ্ছে 25/1। এই অঙ্কে মুনাফার হার হচ্ছে 25/1। এ পর্যায়ে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে, এটি ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এখানে আমরা আর এর মান বসাচ্ছি। আমরা বসিয়েছি আর এর মান, আর এক্ষেত্রে পাওয়ার অথবা ঘাত যেহেতু 1, এখানে আমরা আর 1 লিখে নিই, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার যখন 1 হয় সেটি যা আছে তাই থাকে, তাই এটি যেভাবে রয়েছে সেভাবেই আমরা লিখে রেখেছি। অতপর আমরা এখানে ভগ্নাংশের যে যোগ, ভগ্নাংশের যোগ করেছি, আমরা উপরে পাচ্ছি 26, নিচে পাচ্ছি 25, এক্ষেত্রে এসছে 26p আর নিচে এসছে 25। আমরা আবারও আরআর গুণ করেছি, এক্ষেত্রে 6,500 গুণ 25 এসছে, 26টা পি এর সাথে গুণাকারে রয়ে গিয়েছে। পরবর্তীতে 26কে যখন পক্ষান্তর করব, এ পাশে যেহেতু গুণাকারে রয়েছে ওই পাশে যাতে এটি ভাগ হবে। এরপর তোমরা চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো, অথবা হাতে কলমে কাটাকাটি যদি তোমরা করো এবং গুণ করে দেখো তাহলে উত্তরটি পাবে 6,250। অর্থাৎ এই অঙ্কে যেটি নির্ণয় করতে বলা হয়েছিল মূলধন কত টাকা, সে মূলধন হচ্ছে 6,250 টাকা। আর এভাবেই যদি তোমাকে প্রথম বছর আনতে এবং দ্বিতীয় বছর আনতে 2টি বছর দেওয়া থাকে, মূলধন দেওয়া থাকে, তুমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারো। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে। নির্দিষ্ট সময় আশা করি আমরা উত্তর দিয়ে দিব। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক, অঙ্ক নম্বর 10-এ।